প্রিয় বন্ধু আমি জানি তুমি ভালো আছো আর ভালো আছো বলেই ভালোবেসে আমার গল্প বলা শুনছ সেজন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আর যেসব বন্ধু আমার ভয়েস প্রোনাউন্সিয়েশন এবং এক্সপ্রেশনকে স্পেশালি ভালোবেসে কমেন্ট করেছো তাদের সবাইকে আরও একবার ধন্যবাদ এভাবেই সঙ্গে থেকো বন্ধু তাহলে শুরু করি দু হাজার সালের জুলাই মাস ভারতের রামনগর সেশন কোর্টে বিচার চলছিল একটা কেসের যে কেসটা এদেশের তিরিশ কোটি মানুষের সঙ্গে জুড়ে আছে দীর্ঘ শুনানির পর কোর্ট রায় ঘোষণা করে শাস্তি হয় একটা লোকের কিন্তু আমরা জানতে পারি সত্যিকে যতই মিথ্যে দিয়ে ঢেকে রাখা হোক না কেন সত্যের জয় একদিন হবেই আর এই নিয়েই আজকের মুভির গল্প মুভিটা ভেতর থেকে তোমাকে ইন্সপিরেশন যোগাবে মোটিভেট করবে আর বাইরে রয়েছে প্রতি পরতে পরতে টুইস্টে ভরপুর থ্রিলার যা তোমার শুধু ব্রেন নয় গোটা শরীরটাকে নিয়ে খেলা করবে মুভি লাভার্স বেঙ্গলের ওয়ার্ল্ড ফেমাস সিনেমার গল্প বাংলায় প্রিয় বন্ধু আমি সুতপন আজ তোমায় শোনাব এই বছর আঠাশে এপ্রিল রিলিজ হওয়া একেবারে হাতে গরম একটা মুভির গল্প মাত্র পনেরো কোটি টাকায় তৈরি হওয়া এই মুভি ইতিমধ্যেই পঞ্চাশ কোটি টাকা আয় করেছে শুরু মালায়ালাম ক্রাইম সাসপেন্স থ্রিলার জন গণ মন মুভি শুরুতেই দেখা যায় ভিক্টর নামে একটা লোক গাড়ি চালিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে তার সামনে একটা ট্রাক এসে পড়ে যার পেছন দিয়ে একটা রড বেরিয়ে আছে নিজেকে বাঁচাতে গিয়েও ছিটকে পড়ে যায় ভিক্টর পড়ে যাওয়া চশমাটা চোখে দিয়ে দেখতে পায় তার সামনে কিছু একটা জ্বলছে ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যায় তার পরের দৃশ্যে দেখি হোম মিনিস্টার নাতনির চিকিৎসা করাতে একটা হসপিটাল এসছে সেখানে তার কাছে খবর আসে বাঙ্গার এলাকার পেট্রোল পাম্পের পাশে একটা মেয়ের পোড়া ডেড বডি পাওয়া গেছে আর সেই দেহটা এমনভাবে পড়ে গেছে যে তাকে বিন্দুমাত্র চেনবার উপায় নেই খবরটা মিডিয়া হওয়া মাত্রই ভাইরাল হয়ে যায় জানা যায় এই বডিটা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ফেমাস অধ্যাপক সাবা মারিয়ামের শুরু থেকেই তার ইউনিভার্সিটি এই কেসটা সাধারণ ঘটনা বলে প্রচার করে দিয়ে তাকে ধামাচাপা দেবার চেষ্টা করতে থাকে কিন্তু স্টুডেন্টরা তাদের মোস্ট ফেভারিট টিচারের প্রতি খুনের বিচারের দাবিতে আন্দোলন শুরু করে দেয় পুলিশ আর গুন্ডারা মিলে বিধড়ক মেরে আন্দোলনটাকে ঘুরিয়ে দেবার চেষ্টা করতে থাকে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ইউনিয়নের লিডার গৌরী এই মারের দৃশ্যটার ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় খবরটা দাবানরের মতো বিভিন্ন কলেজ ইউনিভার্সিটিতে ছড়িয়ে পড়তে থাকে শুধু কলেজ ইউনিভার্সিটি নয় গোটা দেশ একেবারে তোলপাড় করতে থাকে বাধ্য হয়ে সরকার এই কেসটাকে হস্তক্ষেপ করে হোম মিনিস্টার কেসটার তদন্তের দায়িত্ব তুলে দেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অব পুলিশ সজ্জন কুমারের হাতে শুরু হয় মুভির গল্পের প্রথম টুইস্ট তদন্ত করতে নেবে সাবার মায়ের কাছ থেকে সজ্জন কুমার জানতে পারে সাবা একজন ব্রাইট স্টুডেন্ট ছিল প্রচুর টাকা এবং নাম কামানোর জন্য কলেজের পড়ানোয় ফাঁকি দিয়ে প্রাইভেট টিউশন করা কিংবা দেশ ছেড়ে বিদেশের ইউনিভার্সিটিতে পড়ানো তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল না সে দেশের ছাত্রদের মধ্যেই বেঁচে থাকতে চেয়েছিল তাই বিদেশে পড়ানোর সুযোগ পেয়েও দেশে পড়াবে বলেই এদেশেই থেকে যায় সজ্জন কুমার সাবার মাখে কথা দেয় তিরিশ দিনের মধ্যে সাবার অপরাধীদের সে যেভাবেই হোক খুঁজে বের করবেই তদন্ত করতে করতে সে জানতে পারে হত্যাকাণ্ডের দিন চারজন দাগি অপরাধীকে ওই এলাকার লোকজন সেই এলাকাতে ঘোরাফেরা করতে দেখেছে ইতিমধ্যে এই সব ঘটনার খবর ভিক্টর মানে যাকে আমরা ছবি শুরুতেই দেখতে পাই বাইক অ্যাক্সিডেন্টের পর সেই প্রথম ঘটনাটা দেখতে পায় খবরের কাগজে এই কেসটার ব্যাপারে জানতে পেরে পুলিশকে সব রকম তথ্য দেয় এরপর যে চারজনকে পুলিশ সন্দেহ করেছিল তাদের মধ্যে একজনকে ভিক্টর চেনে এবং যে গাড়িটা করে লাশটাকে নিয়ে যাওয়া হচ্ছিল সেই গাড়িটাকেও সে শনাক্ত করে ভিক্টরের বয়ানের ভিত্তিতে ঘটনার চব্বিশ দিন পর পুলিশ ওই চারজন দাগি অপরাধীকে গ্রেফতার করে সব রকম গোপনীয়তা বজায় রাখার পরেও এই খবরটা কিন্তু মিডিয়ায় ফোরকাস্ট হয়ে যায় মিডিয়া থেকে ছাত্ররা জানতে পারে অপরাধীদের গ্রেপ্তার করার পরেও এখনও পর্যন্ত পুলিশ তাদের কোর্টে হাজির করেনি তাই তারা থানায় বিক্ষোভ দেখায় এই বিক্ষোভটাকে পুলিশ আবারও লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় কেসটা ক্রমশই জটিল থেকে জটিলতর হয়ে যায় পুলিশের ওপর থেকে মানুষের বিশ্বাস একেবারে উবে যায় এসএফি সজ্জন কুমার মারাত্মক চাপে পড়ে যায় অন্যদিকে রাজনৈতিক মদতপুষ্ট এই দাগি অপরাধীদের ছাড়াবার জন্য রাজনৈতিক দল একেবারে উঠে পড়ে লাগে অন্যদিকে আবার ছাত্রদের ওপর লাঠিচার্জের অপরাধে পুলিশের ওপর তলা সজ্জনের হাত থেকে এই কেসটা তুলে নিতে চায় এদিকে সজ্জন কুমার সাবার মা এবং ছাত্রদের কথা দেয় অপরাধীদের শাস্তির ব্যবস্থা সে করবেই এই ভয়ঙ্কর অবস্থায় পুলিশের ওপরতলা অপরাধীদের নিরাপত্তার অজুহাত দেখিয়ে আদেশ দেয় বাধ্য হয়ে এসিপি সজ্জন কুমার অপরাধীদের অন্য থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে রাস্তায় যেতে যেতে একটা নির্জন জায়গায় পুলিশ এই চারজন দাগে অপরাধীকে এনকাউন্টার করে দেয় এই ঘটনায় সজ্জনকে সোশ্যাল মিডিয়ায় সবাই সাপোর্ট করে পুরো দেশে খুশি বন্যা বয়ে যায় সজ্জন কুমার রাতারাতি হিরো হয়ে যায় কিন্তু উল্টো দিক থেকে মানবাধিকার সংগঠনগুলোর থেকে প্রশ্ন ওঠে কোনো অপরাধীকে কি বিচারে দোষী প্রমাণ হওয়ার আগে এভাবে এনকাউন্টার করে দেওয়া যায় তাদের পরিবারের কাছে সরকারি বা কি জবাব দেবে ন্যাশনাল রাইটস অ্যাসোসিয়েশন এই বিষয়ে কোর্টে সজ্জন কুমারের বিরুদ্ধে কেস ফাইল করে এই ঘটনার প্রেস কনফারেন্স চলাকালীন সজ্জন জানতে পারে তার ছেলের অ্যাক্সিডেন্ট হয়েছে সে প্রেস কনফারেন্স ছেড়ে সঙ্গে সঙ্গে হসপিটালে এসে পৌঁছয় হসপিটালে জানতে পারে তার ছেলেকে যে গাড়িটা ধাক্কা মেরেছে তার নাম্বার প্লেটটা জাল একদিকে অসুস্থ ছেলেকে সুস্থ করবার লড়াই আর অন্যদিকে মানবাধিকার সংগঠনগুলোর বিরুদ্ধে লড়াই এই দুয়ের মাঝখানে পড়ে সজ্জন দিশেহারা হয়ে যায় এরই মধ্যে গোটা ছাত্র সমাজ তাকে সম্পূর্ণ সমর্থন করে আশার আলো দেখতে পায় সজ্জন মুভির গল্প আবার টুইস্ট করে কেসটা এবার কোর্টে ওঠে অ্যাডভোকেট অভিজ্ঞ পক্ষে আয়ার বলে সকলে মনে করে এই কেসটার রায় খুব তাড়াতাড়ি বেরোবে এবার কোর্টে রিপোর্টিং করতে আসে একজন রিপোর্টার সে একজন অ্যাডভোকেটকে দেখে চমকে ওঠে যার একটা পা নষ্ট বিচার শুরু হয় সরকার পক্ষের উকিল রঘুরাম আইয়ার প্রথমেই একটা পুরনো কেসের প্রসঙ্গ টেনে এনে বলে একটা দেশের সম্মান নির্ভর করে সেই দেশের নারীরা কতটা সম্মানিত তার উপরে চারজন অপরাধী একটা মেয়েকে রেপ করে তাকে জ্বালিয়ে দিয়েছে আইনের রক্ষক হয়ে এদের এনকাউন্টার করে পুলিশ কোনো অন্যায় করেনি তাছাড়া গোটা সমাজ পুলিশকে সাপোর্ট করেছে আর এ বিষয়ে কেউ যদি আমার সাথে সহমত না হন তাহলে আমি তার সাথে চ্যালেঞ্জ করতে পারি ঠিক এই সময় একজন হাত তুলে ক্র্যাচে ভর দিয়ে উঠে দাঁড়ায় বন্ধু এই লোকটাকেই আমরা সিনেমার শুরুতেই জেলে যেতে দেখেছিলাম একটু আগেই কোর্টের রিপোর্টার একে দেখেই চমকে উঠেছিল কারণটা আস্তে আস্তে বুঝতে পারবে এখন শুধু এর নামটা জেনে রাখো এর নাম অরবিন্দ স্বামীনাথন অরবিন্দ প্রথমেই একজন মহিলাকে কোর্টে পেশ করে যার চোদ্দ বছরের মেয়ে পড়াশোনায় অত্যন্ত ভালো ছিল মেয়েটার বাবা তাদের ছেড়ে চলে যাবার পর সে লোকের বাড়ি কাজ করে পড়াশোনা করত এমনই একটা বাড়িতে কাজ করতে গিয়ে সেই বাড়ির সাতষট্টি বছরের বৃদ্ধ মালিক মেয়েটাকে রেপ করে যখন এই মেয়েটা ম্যাজিস্ট্রেটের কাছে বয়ান দিতে আসছিল তখন একটা নাম্বার প্লেটবিহীন ট্রাক তাকে ধাক্কা মারে এই মেয়েটার মা কোর্টের দরজায় দরজায় ঘুরে বেড়াচ্ছে ন্যায় বিচারের আশায় স্বামীনাথন প্রশ্ন তোলে সাবা মারিয়ামের কেসে যদি অপরাধীদের শাস্তি হয় এনকাউন্টার তবে এই মেয়েটার মা কেন বিচার পায়নি উত্তরটাও সেই দেয় এই কেসের অপরাধী বৃদ্ধ সমাজের একজন প্রভাবশালী নেতা সে তিনবারের জেতা এমএলএ আর সেই জন্যই মেয়েটা ন্যায় বিচার পেলো কি না তাতে জনগণ মিডিয়া কিংবা কোর্ট কারোর কোনোরকম রকম মাতা ব্যথা নেই অথচ সাবা মারিয়ামের কেসে এই চারজন অপরাধীকে কোটে তোলাই হয়নি কিন্তু কেন রঘুরামের কাছে এই কেনর কোনো উত্তর নেই আর এই কেনর উত্তর জানতেই স্বামীনাথন ন্যাশনাল মহিলা কমিশনের চেয়ারপারসন শ্বেতা গুপ্তাকে সাক্ষীর জন্য ডাকে স্বামীনাথন তাকে বলে যেদিন সাবা মারা গিয়েছিল সেদিন আপনি টুইটারে পোস্ট করেছিলেন শক্ট সাবার মৃত্যু এবং রেপ যদি আপনার কাছে শকিং হয় তাহলে আমাদের দেশে প্রতি পনেরো মিনিটে একটা মেয়ে রেপ হচ্ছে তখন তো আপনি কোনো পোস্ট করেন না সে জানায় সাবার বিষয়টা একটা নাড়া দেওয়া ঘটনা তাই ন্যাশনাল হেডলাইন হয়ে গিয়েছিল গোটা দেশ তোলপাড় হচ্ছিল তাই আমি এ বিষয়ে টুইট করেছিলাম স্বামীনাথন প্রশ্ন তোলে সাবা কি কোনো সেলিব্রিটি যে তার মৃত্যুটা ন্যাশনাল হেডলাইন হলো নাকি সাবার মৃত্যুটাকে ন্যাশনাল হেডলাইন প্রমোট করে করা হয়েছিল এই প্রশ্নের উত্তর দেবার জন্যই স্বামীনাথন যে নিউজ পেপারে সাবার খবরটা প্রথম ছাপা হয়েছিল সেই নিউজ পেপারের এডিটরকে কার্ড ডাকে তাকে সাবার নিউজ যে পেপারে প্রথম ছাপা হয়েছিল স্বামীনাথন সেই পেপারটা দেখিয়ে জিজ্ঞাসা করে এই পেপারের ছ নম্বর পাতায় একটা নিউজ আছে যাতে একটা মেয়ে বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে এসে জলে ডুবে মারা গেছে সেই কেসটা হেডলাইন না হয়ে সাবা মারিয়ামের কেসটাই কেন হেডলাইন হলো দুটো তো একই কেস এডিটর বলে সাবার কেসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ সাবা টিচার ছিল স্বামীনাথন বলে বাহ তাহলে টিচার বলে বেশি গুরুত্বপূর্ণ আর সাধারণ মানুষ বলে কোনো গুরুত্বই নেই স্বামীনাথন এডিটরকে জিজ্ঞাসা করে সাবার মৃত্যুর খবর ছাপা হয়েছে দশ তারিখ সকালের কাগজে কিন্তু সাবার পোস্টমর্টম রিপোর্ট আসে দশ তারিখ দুপুরে খবরের কাগজকে দশ তারিখে এই খবরটা ছাপতে গেলে অবশ্যই ন তারিখ রাতে ছাপতে হয় তাহলে এত আগে তারা জানল কি করে যে সাবার রেপ হয়েছে এখানেই প্রশ্ন ওঠে সাবার মতন একজন সাধারণ মেয়ের মৃত্যুর ঘটনা কেন হেডলাইন হল নাকি হেডলাইন করানো হয়েছিল একথা শোনার পর সাবার মা ভেঙে পড়ে আর এই কারণে কোর্ট দশ মিনিটের জন্য মুলতবি রাখা হয় অন্যদিকে যে রিপোর্টার স্বামীনাথনকে দেখে চমকে গিয়েছিল সে অফিসে এসে একটা পুরোনো আর্টিকেল বের করে যাতে রামনগরের একটা দাঙ্গার খবর প্রকাশ হয়েছিল সে এটা দেখে শক্ত হয়ে যায় কোর্ট শুরু হলে স্বামীনাথন সাবার মাকে বলে সে কি তার মেয়েকে হতে দেখেছিল সাবার মা জানায় না স্বামীনাথন বলে তাহলে সে কী করে ধরে নিল যে তার বেয়ে রেপ্ট হয়েছে সবার মা বলে সারা দেশের মিডিয়ায় একথা প্রচার হয়েছিল গোটা দেশের মানুষ একথা জানে স্বামীনাথন বলে তাহলে সত্যির একমাত্র রাস্তায় কি মিডিয়া নাকি মিডিয়া যেটাকে সত্যি বলে জানায় আমরা সেটাকেই সত্যি বলে মেনে নিই রঘুরাম এবার প্রোটেস্ট করে বলে স্বামীনাথনের স্পিচ সত্যিই খুব ভালো কিন্তু এই যে চারজন এনকাউন্টারে মারা গেছে তারা কেউই কিন্তু ভালো লোক ছিল না তাদের নামে থানায় চুরি ডাকাতির অনেক অভিযোগ জমা হয়ে আছে এরপর রঘুরাম সেই ঘটনার প্রত্যক্ষদর্শী সেই ভিক্টরকে ডাকে ভিক্টর তার বয়ান দেবার পর স্বামীনাথন তাকে জিজ্ঞাসা করে আপনি তাদের চারজনকে বডিটা জ্বালাতে দেখেছিলেন আর যদি দেখেও থাকেন তাহলে কে তাদের মধ্যে গাড়িটা এনেছিল ভিক্টর ওদের গাড়ি চালিয়ে ওখানে আসতে দেখেনি স্বামীনাথন বলে আসলে ওই চারজন গাড়ি চালাতেই জানতো না তাহলে বডিটা সে কে এখানে আনলো যে বডিটা এনেছে তাকে পুলিশ আড়াল করতে চাইছে স্বামীনাথন তখন এমন একজন মানুষকে কোর্টে হাজির করে যার সঙ্গে এই কেসটা আস্তে পৃষ্ঠে জড়িয়ে আছে তার নাম আম্বুমণি আম্বুমণি বলতে শুরু করে সেই যখন কলেজের স্টাফেদের কাছে সাহায্যের জন্য গিয়েছিল তখন সাবা তাকে প্রথম দেখে কিন্তু কলেজের কেউই এই অবস্থায় বৃদ্ধকে সাহায্য করে না আম্বুমণি ঘুরতে ঘুরতে একা বসে থাকা সাবার কাছে এসে পৌঁছয় আম্বুমণি তাকে জানায় তার মেয়ে বিদ্যা এই কলেজের পিএইচডি স্কলার ছিল কিন্তু সে আত্মহত্যা করেছে সে তার মেয়ের ডেড বডি দেশের বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চায় কিন্তু কিছুতেই সে মেয়ের ডেড বডিটা হাতে পাচ্ছে না সাবা তাকে ডেড বডি পেতে সাহায্য করেছে কিন্তু যখন সে ডেড বডির মুখটা দেখে তখন তার মনে পড়ে যায় এই বিদ্যাকে সে একদিন লাইব্রেরি রুমে বসে কাঁদতে দেখেছিল সে বিদ্যাকে তার কান্ডার কারণ জিজ্ঞাসা করেছিল কিন্তু বিদ্যা তাকে সেদিন কিছুই বলেনি এরপর সবার হাতে বিদ্যার ফোনটা এসে পড়ে সে সেটা ওপেন করে একটা মেসেজ পায় যাতে লেখা ছিল আমার মৃত্যুর জন্য প্রফেসর দর্শী দায়ী আসলে বিদ্যা একটা প্রত্যন্ত গ্রামের নিচু জাতের মেয়ে সে অনেক লড়াই করে পড়াশোনা করে রিসার্চ স্কলার হিসাবে এই জায়গায় পৌঁছেছিল কিন্তু যার আন্ডারে সে রিসার্চ করছিল সেই অধ্যাপক ওয়াই দর্শী চাইত না নিচুতলার মেয়ে হয়ে বিদ্যা এই জায়গায় পৌঁছক তাই সে একটা সাধারণ স্টুডেন্ট যেখানে মাত্র সাড়ে তিন বছরে পিএইচডি ডিগ্রি পেয়ে যায় সেখানে বিদ্যার মতন মেধাবী স্টুডেন্টকে সাড়ে সাত বছরেও এই ডিগ্রি দেওয়া হয় না আর সে জানিয়ে দেয় আগামী দশ বছরেও বিদ্যা ডক্টরেট হতে পারবে না এই ঘটনায় বিদ্যা একেবারে ভেঙে পড়ে এবং আত্মহত্যা করতে বাধ্য হয় সাবা বিদ্যার এই কথাটাকে কলেজের প্রফেসরদের মিটিংয়ে তুলে বিচার চায় এমনকি দশ বছরে এই কলেজের বাহান্নটা স্টুডেন্ট আত্মহত্যা করেছে তাদের সকলের মৃত্যুর তদন্ত চায় কিন্তু কলেজ কর্তৃপক্ষ তাকে পাত্তাই দেয় না সাবা এবার ঠিক করে নেয় সে এর শেষ দেখেই ছাড়বে তাই থানায় এফআইআর করতে যায় কিন্তু পুলিশ তার এফআইআর নেয় না উল্টে কলেজে ফোন করে পুরো ব্যাপারটা জানিয়ে দেয় প্রফেসর ওয়াই ধরা পড়ে যাবার ভয়ে সাবাকে প্রমোশনের টোপ দিয়ে কথাগুলো চেপে যেতে বলে কিন্তু সাবা তার টোপটা মুখের ওপর ফিরিয়ে দেয় রাতে ইউনিভার্সিটি থেকে ফেরার সময় মাঝপথে সাবার গাড়ি খারাপ হয়ে যায় তখন ওই রাস্তায় দূরে দাঁড়িয়েছিল ওয়াইদর্শী ফাঁকা রাস্তার সুযোগ নিয়ে সাবাকে পিছে দিয়ে পালিয়ে যায় নিজের রাগ মেটাতে ওয়াইদর্শি এই মার্ডারটা করলেও পরের দিন সকালে কেমন করে তার ন্যাশনাল হেডলাইন হয়ে গেল আর কেই বা করল কোর্টে থাকা সব্বাই ঘটনার টানা পড়েনে হতভম্ব হয়ে যায় মুভির গল্প আবার টুইস্ট করে স্বামীনাথন বলে এটার নিজে থেকে হেডলাইন হয়নি কেউ অবশ্যই এই হেডলাইনটা তৈরি করেছিল কিন্তু কে সে ঘটনা এবার ফ্ল্যাশব্যাকে যায় যেখানে হসপিটালের মধ্যে হোম মিনিস্টারের নাতনির চিকিৎসা হচ্ছিল সেখানে হোম মিনিস্টার একটা মিটিং করছিল তখন সে জানতে পারে এবারের ভোটে সে অবশ্যই হেরে যাবে আর কথা শোনা মাত্রই রেগে যায় হোম মিনিস্টার সে বলে এই ভোটে জিতলে আমি সিএম হতে পারতাম যেভাবেই হোক জিততে আমাকে হবেই ঠিক এই সময়ই তার কাছে থাকা পুলিশ অফিসার সজ্জন কুমারের কাছে একটা ফোন আসে রাস্তার মধ্যে একটা মহিলার ডেড বডি পাওয়া গেছে আর এই ফোন পাওয়ার পর সজ্জন কুমার হোম মিনিস্টারকে আইডিয়া দেয় যে এই রাস্তায় পিছিয়ে দেওয়া সাধারণ ঘটনাটাকে আমরা রেপ করে মার্ডার বলে ঘুরিয়ে দিতে পারি আর তাহলেই আপনার ঘাট থেকে কয়লা কেলেঙ্কারির মতো আরও অনেক কেলেঙ্কারির দিক থেকে পাবলিকের চোখ ঘুরিয়ে দিতে পারবো ফলে আপনার বিরুদ্ধে জনমত তৈরি হয়ে যাবার আগেই ভোট এসে যাবে অন্যদিকে মৃত মহিলা একজন অধ্যাপক সুতরাং স্টুডেন্টরা যদি আন্দোলনে নামে তাহলে তাকে কেন্দ্র করেই দাঙ্গা বাঁধিয়ে দিলেই আপনার ভোটে যেটা একদম কনফার্মড আর এ বিষয়ে সজ্জন এলাকার চারজন দাগি অপরাধীকে সিলেক্ট করে নেয় যাদেরকে দিয়ে বডিটা জ্বালিয়ে দেওয়া হবে ফলে পুরো ক্রেডিট আসবে সরকারের হোম মিনিস্টার একেবারে হাতে চাঁদ পেয়ে যায় এরপর সজ্জন কুমারের এই আইডিয়া অনুযায়ী সমস্ত ঘটনা একের পর এক ঘটতে থাকে মুভির গল্প এবার প্রেজেন্ট টাইমে ফিরে আসে রঘুরাম এই বিষয়ে প্রোটেস্ট করে প্রমাণ চায় তখন স্বামীনাথন সজ্জন কুমারের সঙ্গে সব সময় থাকা কনস্টেবল মূর্তিকে হাজির করে মূর্তির সব ঘটনা স্বীকার করে জানায় পুলিশের ওপরতলা থেকে তাদেরকে অর্ডার করেছিল থানায় বিক্ষোভ হওয়ার কারণে সেই চারজন অপরাধীকে অন্য থানায় ট্রান্সফার করতে হবে সজ্জন তাদেরকে অন্য থানায় নিয়ে যাওয়ার ব্যবস্থাও করেছিল আর ঠিক সেই সময়ে হোম মিনিস্টার তাকে ফোন করে অর্ডার দেয় এই চারজন অপরাধীকে এনকাউন্টার করে দিতে হবে সজ্জন কুমারের ইচ্ছে না থাকলেও বাধ্য হয়ে এই চারজনকে এনকাউন্টার করে দেয় ঠিক এই সময়ই আর একটা ঘটনাও ঘটে সজ্জন কুমার যাতে হোম মিনিস্টারের সব কথা মানতে বাধ্য হয় তাই সজ্জনের ছেলের অ্যাক্সিডেন্টটা করিয়ে দেওয়া হয় এদিকে সজ্জন কুমারের শাস্তি হয়ে যায় এরপর আমরা আরও একটা ঘটনার কথা জানতে পারি সেটা হলো সজ্জনের ছেলেকে যখন হসপিটালে ভর্তি করা হয় তখন সে জানতে পারে তার ছেলের অ্যাক্সিডেন্ট এই হোম মিনিস্টারই করিয়েছে সে তখন সাবার ঘটনাটা গোপনে ইনভেস্টিগেশন করতে থাকে সমস্ত প্রমাণ জোগাড় করে কনস্টেবল মূর্তিকে দেয় একজন ভালো উকিলকে দেবার জন্য মূর্তি এই ফাইলগুলো স্বামীনাথনকে দেয় সেই জন্যই স্বামীনাথন এত স্ট্রং লড়াই লড়তে পেরেছিল কিছুদিন পরেই ওয়াইদর্শী গ্রেফতার হয় এর তিন মাস পরে মূর্তি সজ্জন কুমারের সঙ্গে দেখা করতে যায় সজ্জন মূর্তিকে বলে উকিলকে আমি আগে থেকেই চিনতাম মূর্তি বলে আমিও জানি সে কথা মূর্তি তখন অরবিন্দ স্বামীনাথন সম্পর্কে সব কথা বলে স্বামীনাথন আইন পড়েও আইপিএসে জয়েন করেছিল কারণ দেশের কাজই সে করবে সে যখন ডিউটিতে ছিল তখন আজকে যে হোম মিনিস্টার সে ওই রাজ্যে একটা বড় দাঙ্গা বাঁধিয়েছিল যার বিরুদ্ধে স্বামীনাথন লড়াই করছিল কিন্তু এই হোম মিনিস্টার জাল পেতে স্বামীনাথনকেই ফাঁসিয়ে দেয় যাতে তার বহু বছরের জন্য জেল হয়ে যায় স্বামীনাথন যে জেলে ছিল সেই জেলেই তখন ডিউটি করছিল সজ্জন কুমার সে মেরে স্বামীনাথনের একটা পা নষ্ট করে দেয় আর এসবের মাঝেই তার স্ত্রীও মারা যায় তার জীবনটাই অন্ধকারে তলিয়ে যায় এই কেসটার মাধ্যমে সে শুধু সজ্জনের লড়াইটাই লড়ছিল না তার নিজের লড়াইটাও লড়ছিল এবার ছবির শেষে আসে নমিনেশন ডে তাতে হোম মিনিস্টারের বিরুদ্ধে ছাত্র সমাজ গৌরীকে নমিনেট করে লড়াইয়ের ময়দানে নামে অন্যদিকে হোম মিনিস্টারকে ফোন করে স্বামীনাথন জানায় এবার ভোটে তুমি আর জিততে পারবে না তোমার খেলা শেষ কিন্তু এটাই শেষ নয় এখানেই আমাদের খেলা এবার শুরু হবে স্বামীনাথন ক্র্যাচ ফেলে দিয়ে ধীরে ধীরে সোজা হয়ে উঠে দাঁড়ায় মুভির গল্প এখানেই শেষ হয় যদি ভালো লাগে তাহলে অবশ্যই সঙ্গে থেকো সকলে ভালো থেকো টাটা